Assalamualaikum and hello everyone, welcome to my YouTube channel, Maria's Blogs and Facebook page, Changes. Hopefully, shabar onek beshi bhalo achen, ami alhamdulillah bhalo achi. So, eto ajke nanabari chole ashlam finally onek journey por. তো এই তো এটা হচ্ছে আমার নানাবাড়ির সামনে আর দেখেন আমার হাতের অবস্থা খুবই খারাপ ছিল আমি লিটারালি আমি দাঁড়াতেও পারছিলাম না আমার এরকম একটা অবস্থা হয়েছে তো এই তো আমার নানু চলে আসলো আর অনেক দিন পর নানু আমাদেরকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই আর কি আর এখানে আসছে সবাই আস্তে ধীরে আর আমি এখানে বলছিলাম যে অনেক কষ্টের পর ফাইনালি আমরা আসতে পারলাম আলহামদুলিল্লাহ তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে রাস্তা মানে ওই রকম রাস্তা না আর কি এখান দিয়ে গাড়ি ঘোড়া যায় না আর কি একটু হেঁটে এরপর বাড়িতে যেতে হয় আমি আবার আপনাদেরকে আমার হাতি দেখাচ্ছিলাম এত বেশি অবস্থা খারাপ ছিল আর আমি আমার বড় বোনকে অনেক বেশি বকা দিচ্ছিলাম ও আমাকে বলছিল যে তোমাকে কে বলছে আমার করলে মানে পায়ে আর হাতে ভর দিয়ে রাখতে তুমি বইসা পড়তা পরে আমি বলি তুমি তো বাঁচতা না তাইলে তো যাই হোক এসে ভাবছিলাম কি ব্যাপার বাড়িতে কেউই নেই কেউ আমাদের জন্য অপেক্ষা করলো না এখানে দাঁড়িয়ে থাকার কথা গত বছর তো দাঁড়িয়েছিল আর প্রত্যেক বছর দাঁড়িয়েই থাকে এবার নাই পরে আর কি জানতে পারলাম যেহেতু এখন ডিসেম্বর মাস যে যা যার বাড়িতে ঘুরতে গিয়েছে পরে আবার চলে এসেছে তো এসে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু অনেক ঘন্টার জার্নি ছিল তো এরপর আমরা কি করলাম এসেই হাত মুখ ধুয়ে আমাদেরকে খাবার দাবার বেড়ে দেওয়া হয় আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই আর সবাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল তো এখন আমরা সবাই মিলেই খেতে বসে গেলাম আর আজকে মুরগির মাংস আর এটা কি মাছ যেন আই ডোন্ট নো এটা ভুনা আর তারপর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর সেই সাথে সালাদ তো সব কিছু অনেক বেশি মজার হয়েছিল আমার মামি রান্না করেছিল তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন একটু বের হয়ে গেলাম আর এখন আমি আপনাদেরকে আমার নানা বাড়িটা ঘুরে দেখাবো মেইনলি আমার হচ্ছে গিয়ে তিনটা নানা একটা হচ্ছে বড় নানা মেঝ নানা আর হচ্ছে ছোট নানা তো এটা হচ্ছে গিয়ে বড় নানার বাসা আর এখানে হচ্ছে গিয়ে একটা কামরাঙা গাছ যেটা কিনা আমার বড় নানার আর এটা হচ্ছে গিয়ে মেঝ নানার বাসা এটা হচ্ছে গিয়ে নতুন তোলা হয়েছে এই মেঝ নানার বাসাটা খুবই সুন্দর করে তোলা হয়েছে আর এই কর্নার দিয়ে হচ্ছে গিয়ে আমার মেঝ নানুদের বাসাও যাওয়া যায় মানে এখানে আরেকটা গেট আছে আবার ওনাদের বারান্দা আছে আর এই সাইডে হচ্ছে গিয়ে আমার বড় নানার বাসাও যাওয়া যায় আর এটা হচ্ছে ছোট নানার বাসা এখানে আমার বোন আফরা আর আমার বোন আমার মেঝ মামার মেয়ে আর কি সারা ওরা দুজন মিলে এখানে খেলাধুলা করছিল ওর আবার একটু মন খারাপ হয়ে গেল তো ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তো এরপর সারাও চলে আসলে ওরা একটু দুষ্টামি করছিল এরপর ওর একটু মন খারাপ ছিল বলে এরপর ফারিয়াকে একটু কোলে নিল আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কী খেয়েছো তখন বলছিল যে আমি চকলেট খেয়েছি পর আমি বলি কোথায় পর ও বলে কোথায় তো এই আর কি এরপর একটু ছোট নানাদের বাসায় গেলাম অ্যান্ড এখানে আম্মু খালামুনি তারপর হচ্ছে মামিরা আড্ডা দিচ্ছিল ওই সাইডে তো এই জন্য আমি একটু গেলাম দেখতে আর সেই সাথে একটু ভিডিও করে ফেললাম আর আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখি আমার মামাতো বোন তো ওকে আমার অনেক বেশি ভালো লাগে ও অনেক বেশি কিউট অনেক মায়াবি সো ওর হাতে কমলা ছিল ওকে বলছিলাম আমাকে দাও ও আমাকে দেয়নি ও নিয়ে আমার খালামণিকে দিয়ে আসছে এখন সে চলে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর এখানে মিরর দেখে আমি আবারও একটু মিররে চলে আসলাম আয়না দেখতে আয়না দেখলেই তো মাথা ঠিক থাকে না যাই হোক আর এখানে আমার বড় বোন কথা বলছিল কথা শুনছিল বলছিল কিছু একটা করছিল তো ওকে বললাম হাই দিতে দেন ও একটু হাই দিল তো এখানে দেখে অনেক ভিড় তো আমিও গেলাম যে কি এত গল্প করছি একটু দেখে আসি তো দেখলাম যে একজন গেস্ট এসেছে তো তাকে নিয়ে সব অনেক বেশি আলোচনা গবেষণা চলছিল এই তো সন্ধ্যায় আমি আম্মুর হাতের বানানো ঢাকা থেকে নিয়ে আসা পুডিং খাচ্ছিলাম পুডিংটা আসলে অনেক বেশি মজার হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি সফট ছিল আর সেই সাথে ঠান্ডাও ছিল অনেক বেশি ভালো লাগছিল পুডিংটা খেতে আর বাড়ির সবাই অনেক বেশি প্রশংসা করেছে আম্মুর এই পুডিংটা খেয়ে আম্মু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল আর পুডিংটা অনেক মজার ছিল আর কিছুই বলারনি গাইস দেন আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরলে ভালো হইতো দেখেন এটা কত বড় মানে এটা ফারিয়ার থেকেও লম্বা ফারিয়া গেছে
এবার তারপরে এবারে বাইকে উড়া বাইকে উড়ায় ওটা ইয়েলো বাইক চুরি করতে আইলে পরে দেখা ডরা যাবে কি কত বড় Oh, no.